একজন মুসল্লি বললে ভাই মেরা দো লড়কি হ্যা আর এক লড়কা হ্যা তিনো কো কুরআন পড়ানা হ্যা আপ পড়াঙ্গে হম জি পড়াঙ্গে কিতনা রুপিয়া করকে লেঙ্গে আমরা 700 রুপিয়া করকে লাগেগা তিন বচ্চে কা 2100 রুপিয়া শামাকে কিছু বলেনি সকালবেলায় দেখছি কারি মুস্তাক সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুক মুহতামি তার কাছে হাজির আমি যখন ক্লাসে ঢুকছি দেখছি মাল বসে আছে আমাকে বলে ভাই ইধার আও আমি গেলাম হযরত কা বাত হ্যায় বলে তুমনে কি কিতনা পয়সা মাঙ্গা তিন বচ্চে কা আমনে 700 রুপিয়া করে বলে কিউ আমলে হযরত এক বাত বাতাও বলে বলো আমলে ইনকা লড়কা ইংলিশ মিডিয়াম মে পড়নে যাতে হ্যায় মহিনে কা 2000 রুপিয়া লাগতা হ্যায় টিউশন পড়তে হ্যায় এক অঙ্গ্রেজি মাস্টার কা 500 রুপিয়া হিন্দি টিচার কা 500 রুপিয়া সায়েন্স কা টিচার কা 700 রুপিয়া इनका लड़की भी कॉन्वेंट में पढ़ने जाती है उनका भी महीने का 3000 रुपया लगता है उसमें तकलीफ नहीं है लेकिन पूरे दुनिया का उमदा किताब का तालीम हम देंगे इसके लिए इनको 700 रुपया देने के लिए तकलीफ आ गया तो ये ईमानदार है कि एक बेईमान है बोले भाई तुमने तो बहुत उमदा बात कह दी बस छोड़ दो ताकि बोले भाई एक काम करो 600 रुपया करके दे देना 1800 रुपया हमें ठीक को लंपुर अपना देर इमाम साहेब से जो दाड़ी चेचे इमाम साहेब को আমি জীবনে আমার দাড়িতে হাত লাগাইনি আমার ভাই এই ইমাম সাহেব যদি দাড়ি চেচে নামাজ পড়ায় ইমাম রাখবেন হাত তুলে বলবেন হ্যাঁ কি না এ কথা বলে না কেন রাখবেন না ইমাম সাহেব দাড়ি চেচে দিলে তাকে আর ইমাম রাখবেন না আমাদের সমাজের লোক ফতোয়া দেয় দাড়ি চেচেতে তার পেছনে নামাজ হবে না ইমাম সাহেব দাড়ি চাচলে যদি এই মোলবিরা দাড়ি চাচলে তার পেছনে যদি নামাজ না হয় তুই দাড়ি চেচে কি করে ইমামের পেছনে নামাজ পড়িসবে তোরটা কি করে হবে কথাটা বুঝতে পারেননি এটা হক কথা বললাম না না হক কথা বললাম হক কথা মোলবিরা দোকানে সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না সিগারেট খেয়েছে আর মসজিদের বাইরে ফেলে দিয়ে তোর নামাজটা কি করে হলো বিড়ি খেয়ে ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম হবে আর তুমি দাড়ি চাচলে নেকি পাবে ফতোয়া কোথা থেকে পেলে জিজ্ঞেস করেছো মুফতি সাহেবকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছেন করেননি ফতোয়া খালি মোলবিদের জন্য আপনাদের জন্য নয় ওই জন্য তো সমাজ মরেছে এরা টিউশন মাস্টারকে 500 টাকা বেতন দেয় একটা ইমাম সাহেব পৃথিবীর উমদা কিতাবের তালিম দেয় তাকে 10 টাকা দিতে গেলে এদের কলজেই লাগে ঠিক বলছি না ভুল বলছি বাস্তব কথা বলছি আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত পড়তে যাই দরগায়ে হায়দারবাগ মসজিদে আমি দু ওয়াক্তের ইমাম ছিলাম এশা আর ফজর পড়াতাম তো একজন মুসল্লি বললে ভাই মেরা দো লড়কি হ্যায় আর এক লড়কা হ্যায় তিনো কো कुरान पढ़ाना है आप पढ़ाएंगे हम जी पढ़ाएंगे कितना रुपया करके लेंगे हमने 700 रुपया करके लगेगा तीन बच्चे का 2100 रुपया श्यामा के किछु बोलेनी सकाल बेलाय देखछि कारी मुस्ताक साहेब मरहुम अल्लाह जन्नती करुक मुहतमी तार काछे हाजिर आमी जखन क्लासे ढुकछि देखछि माल बसे आछे आमाके बोले भाई इधर आओ आमी गेलाम हजरत का बात है बोले तुमने कि कितना पैसा मांगा तीन बच्चे का हमने 700 रुपया करे বলে কিউ আমলে হযরত এক বাত বাতাও বলে বলো আমলে ইনকা লড়কা ইংলিশ মিডিয়াম মে পড়নে যাতে হ্যায় মহিনে কা 2000 রুপিয়া লাগতা হ্যায় টিউশন পড়তে হ্যায় এক অঙ্গ্রেজি মাস্টার কা 500 রুপিয়া হিন্দি টিচার কা 500 রুপিয়া সায়েন্স কা টিচার কা 700 রুপিয়া इनका लड़की भी कॉन्वेंट में पढ़ने जाती है उनका भी महीने का 3000 रुपया लगता है उसमें तकलीफ नहीं है लेकिन पूरे दुनिया का उमदा किताब का तालीम हम देंगे इसके लिए इनको 700 रुपया देने के लिए तकलीफ आ गया तो ये ईमानदार है कि एक बेईमान है बोले भाई तुमने तो बहुत उमदा बात कह दी बस छोड़ दो ताकि बोले भाई एक काम करो 600 रुपया करके दे देना 1800 रुपया हमें ठीक को लंपुर 600 टाका करे और আমাদের দেশে আমার মাদ্রাসায় আমার বাজারে একজন ঢুকেছে ধরেছে পুরসায় আমার ছেলেটা মক্তবে তোমাদের মাসার শিক্ষক পড়াতে আসছে 6 বছর যাচ্ছে এখনো পর্যন্ত আলিফ বা হয় নাই আমরা ক টাকা দিস বলে 1 টাকাও দিই না আমরা দিস না আমরা কিয়ামত পর্যন্ত হবে না রোজ আসবে আর বলবো আলিফ বা তাসা যাবে ঘর চল যা আলিফ বা তাসা যাবে ঘর চল যা কোনোদিন হবে না
তুই তো চাইছিস পাইকিরি পড়াতে, তো আমি পাইকিরি পড়াবো। আপনারা ভাবতে পারবেন না, উলামারা আছে, সত্য কথা বলি, মানুষ আপনারা খালি বিবেচনা করবেন। এই যে লকডাউন কেটেছে, এনারা মাদ্রাসার পরিচালক, আমরা মাদ্রাসায় থাকি, আমার আব্বাজি হেডমন না, আমি সেই মাদ্রাসায় একজন শিক্ষক, এনারাও অনেকজন মাদ্রাসার শিক্ষক আছে। লকডাউনের যে সময়টা কেটেছে, কোনো সমাজের কোনো মানুষ জিজ্ঞেস করেনি যে আপনার বাড়িতে খাবার আছে কিনা। অথচ আপনারা জানেন এই গরিব ঘরের ছেলেরা আলেম হয়েছে, যাদের একটা জায়গা নেই, কোন মাদ্রাসার কমিটি খোঁজ লেয়নি যে এই মৌলবীর ঘরে ভাত হয়েছে কিনা, খোঁজ লেয়নি। উচিত ছিল গ্রামের মানুষ চাঁদা তুলে টাকাটা পৌঁছে দেও তাদের কাছে, আর আমাদের লেগে বলে ওরা মাদ্রাসায় খেয়ে খেয়ে মোটা হয়ে গেল বে, তোর বাপের খাচ্ছি বে, লকডাউনের সময় কি করছিলি বে, আমাদের লেগে চায়ের দোকানে সমালোচনা করছিস, লজ্জা লাগেনি, শরম লাগেনি? তখন খোঁজ লাওনি ইয়াসিন তুমি চা খেতে পেয়েছো কিনা, রমজানুল মুবারকের মাস গুজরে গেছে, সেই মুলবির ঘরে ভাত জুটেছে কিনা, ইফতারি জুটেছে কিনা, খোঁজ নিয়েছো নেওনি? আরে আমি বলে যাচ্ছি পশ্চিম বাংলার অধিকাংশ বেশিরভাগ মাদ্রাসাওয়ালা এরা মুলবিদিকে বেতন দেয়নি, আমরা আদায় করে নিয়ে এসে দিচ্ছি, তুমি ফুটানি করছো, তোমাদিকে কমিটিতে রেখেছি, তোমরা লক্ষ্য করো কেন রাখা হয়েছে, ইয়াসিন যেন কোনো করাপশন না করে, ইয়াসিন যেন চুরি না করে, ইয়াসিন যেন মেরে না খায়, আমাদেরকে আপনারা পরিচালনা করবেন। তা বলে এটা নয় যে লকডাউন হয়ে গেছে তাদের আর খোঁজ লুব না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, সবাই নিয়ত করেলেন দিন এমনি আসবে না, আল্লাহর প্রতি ভয় এমনি আসবে না, মুসলমান তো এই জায়গাতেই মার খেয়েছে। আজকে পশ্চিম বাংলার এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থা এত খারাপ, আমরা মুমিন মুসলমান ঘরে থেকেও অনেকজন মুমিন নেই, তার কারণ একটাই, এই শিক্ষিত সমাজ। আপনি বিকেল সকালবেলায় ইলেমবাজারে চলে যাবেন ফজরের পরে, দিয়ে যেখানটা দামি চায়ের দোকান আছে, যেখানে মাস্টার ডাক্তাররা বসে, জিজ্ঞেস করবে, তারা একটাই কথা বলবে কি, যে মুসলমান মার খাচ্ছে তার একটাই কারণ, এডুকেশন নেই, শিক্ষা নেই, এটা রং কথা, তার আমি প্রমাণ আপনাদিকে দিচ্ছি। যে মেয়েটা বলেছে ইসলাম মডেলিং এর নয়, মডেলিং নাই, আল্লাহর কসম করে বলছি ইসলাম কেমন মডেলিং বলে দিচ্ছি, এই উলামাদের দিকে তাকান, তাকিয়ে আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এই উলামারা কি ব্যভিচার করতে পারে, এই উলামারা কি ধর্ষণ করতে পারে, এই উলামারা কি নারীবাজি করতে পারে, কখনো নয়। আপনাদের ভুল হবে যদি এই ধারণা রাখেন, এই চেতনা রাখেন। শুনলেন কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমত ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনারা এদের টাচে থাকুন। বলে দিই আপনাকে, আপনি যদি ইলেম বাজার শুরু করেন, ইলেম বাজারের পরে 11 মাইল, 11 মাইলের পরে আপনার পড়বে তিলকচাঁদপুরপুর, তারপরে পড়বে পানাগড়, পানাগড়ের পরে বুধবুধ, বুধবুধের পরে গলসি, গলসির পরে বর্তমান, বর্তমানের পরে শক্তিগড়, শক্তিগড়ের পরে পালসিট, পালসিটের পরে কংসারিপুর, কংসারিপুরের পরে গুড়প, গুড়াপ, গুড়াপের পরে ডানকুনি, ডানকুনির পরে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরের পরে কলকাতা ঢুকে যাচ্ছে। এই যতগুলো টাউনের ছোট ছোট নাম করলাম, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা জায়গায় সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলা আছে, ঠিক কি না? এ কথা বলুন, খোলা আছে। সিগারেটের প্যাকেট নিয়ে আসুন, তাতে লেখা আছে সিগারেট খেলে ক্যান্সার হবে, ক্যান্সারের কারণ সিগারেট, লেখা আছে না? নাই, সিগারেটের প্যাকেটে পাবেন। কিন্তু আজীব লাগে জানেন, আমি পরশু জলসায় বলেছি মুর্শিদাবাদে, আমাদের দেশের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে, যা অবস্থা চলছে ভারতের। ওই জন্য বলেছি সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা খেলে ক্যান্সার হবে, অথচ বাজারে বিক্রি করার অনুমতি দেওয়া হচ্ছে, তোরা ব্যাচ, তুই খা, তোর ক্যান্সার হবে, ক্যান্সারের হসপিটালে যাবি, মারা যাবে, মানে বিষ খাবার অনুমতি দিচ্ছে, আবার বলছে ক্ষতি হবে। এটা কিরকম? আমার আল্লাহ কিন্তু এরকম দেয়নি। আমার ভাই,
কোরআনে 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো স্পর্শ করা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে হাজার হাজার মুসলমান যুবক তারা মদ পান করছে তারা গাঁজা খাচ্ছে তারা আফিম তারা চারাস তারা ডে নাইটের নেশা করছে তারা হিরোইনের নেশা করছে আপনাকে বীরভূমে প্রমাণ দেব হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী আমার ভাই শুনেলেন ইসলাম বলেছে 1400 বছর আগে যেদিন নবীজির কাছে মদ হারাম হয়েছে আমার নবী সাহাবীরা মদিনার গলিতে রওয়ায়েতে আছে গঙ্গার মতো নদীর মতো বয়ে চলে গেছে সব মদগুলো ঠেলে দিয়েছে সেই দিন থেকে সাহাবীরা আর ওই মদের উপরে স্পর্শ করেনি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আর এরা বলছে লাইসেন্স দিয়ে খোলা আছে মদ পান কর মাতলামি কর আমার মুসলমান যুবক যারা মদ পান করেন তারা শুধু নিজের ক্ষতি করেন না আপনার অর্থের ক্ষতি আপনার অর্থের ক্ষতি আপনার জীবনের ক্ষতি আপনার পারিবারিক ক্ষতি আপনার সাংসারিক ক্ষতি আপনার সামাজিক ক্ষতি সমাজের লোক আপনাকে মাতাল বলে ডাকবে আপনাকে মাতাল বলে আখ্যা করবে আমার ভাই আপনি আরো একটু আগে চলুন আপনাকে বুঝিয়ে দিই আমার মায়েরা তোমাদের জন্য উপদেশ রেখেছি আমি মায়ের দিকে উপদেশ দেব তার আগে আপনাদিকে বলে দিই আপনারা সচেতন হন যারা বলছে মডেলিং নয় কোরআন মডেলিং দিয়েছে চলুন আরো আগে যতগুলো টাউন আছে সিউড়ি বোলপুর বর্ধমান আসানসোল দুর্গাপুর আপনার কলকাতা ডানকুনি যতগুলো বড় বড় পশ্চিম বাংলার টাউন আছে বহরমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর প্রত্যেকটা ভারতবর্ষের টাউনে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় খুলে রেখে দিয়েছে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাইশা ওয়া সা'আ সাবিলা হে আমার বিশ্বনবী ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না জোরে বলুন সুবহানাল্লাহ আমি নয় যারা লড়ি চালায় আপনাদের এলাকায় যারা গাড়ি চালায় কলকাতা যাতায়াত করে তাদেরকে জিজ্ঞেস করবে আমি প্রায় দিন 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর জলসাই গেলে কোনোদিন রাত দুটোই ফিরি কোনোদিন একটাই কোনোদিন তিনটে হয়ে যায় ফিরতে ডানকুনির পরে সিঙ্গুরের কাছে কলকাতার অনেক ইউনিভার্সিটি কলেজের মেয়ে অনেক পতিতালয়ের মেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ব্যভিচার করছে প্রশাসন বাবুদের চোখের সামনে বড় কষ্ট লাগে কেন লাইসেন্স আছে দেহ ব্যবসা করছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এমন মডেলিং এর চোখ দিলে ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না আজকে বড় কষ্ট লাগে যারা বলছে ইসলাম কেমন মডেলিং দিয়েছে আপনি আমার গাড়িতে চাপুন কালকে সকালে কলকাতায় নিয়ে যাব যতগুলো বিদ্যাবিদ্ধ আশ্রম আছে সব আশ্রমগুলোই নিয়ে যাব ডাক্তারের মা প্রফেসরের মা উকিলের মা আইপিএস এর মা জজের মা সব বার করে করে দেখিয়ে দেব কতগুলো শিক্ষিত লোকের মা বিদ্ধ বিদ্যাশ্রমে পড়ে আছে যদি বলেন ইসলাম কি মডেলিং দিয়েছে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে মডেলিং দিলেন ইম্মা ইবনুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে পৌঁছাবে তখন তোমরা এমন করে খুদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি মা বাবার সঙ্গে অপব্যবহার করে কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও তুমি রেহাই পাবে না কেউ যদি মা বাবার সঙ্গে অপব্যবহার করে তারা কিয়ামতের দিনে আমার নবীজি তাদের জন্য সিফারিশ করবেন না খুব সাবধান এরপরে মা বাবারা শোনো ওই মা বাবারাও ফেরে পড়বে যারা দুটো সন্তানকে দুই দুই করে একজনকে বেশি আর একজনকে কম একজনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে আর একজনকে সম্পত্তি দেয় এই মা বাবাও কিন্তু আমার আল্লাহর কাছে রেহাই পাবে না এরপরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের আখলাক বর্ণনা করলেন। কোরআন নকল করছে, কাদাবলাহাল মুমিনুন, হে আমার বিশ্ব নবী প্রকৃত মুমিন কারা? এক নম্বর তাদের আখলাক চরিত্র, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের এক নম্বর চরিত্র তারা যখন নামাজ আদায় করবে তখন খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। আমার ভাইরা নামাজ পড়বেন, ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমাদের অনেক যুবক, অনেক যুবতী, অনেক মায়েরা বলে আমরা তো নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না। তার কারণ শুনে নেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে পৃথিবীর সমস্ত হাজত ছেড়ে এসে আল্লাহর কাছে দণ্ডায়মান হও। আল্লাহর কাছে দণ্ডায়মান হলে পেছনের হাজত ফেলে দিতে হবে। আমার ভাইরা, আমাদের সমাজের লোক জানেই না মসজিদে প্রবেশ কখন করতে হয়। আপনাকে দেখিয়ে দেবো, ইলম বাজারে অনেকজন তকবীর দিলে মসজিদে ঢুকে ব্যবসায়ী, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, তখন ছুটে আসে আল্লাহ আকবার, নিয়ত বেঁধে আর মনে মনে করছে আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, কি জানি ক্যাশবাস করে চাবিটা মেরেছি, ফেরেস্তার আল্লাহকে বলছে আল্লাহ টাকা গুনছে দাঁড়িয়ে, তো নামাজটা কেমন হবে বুঝতে পারছে? এটাই হচ্ছে পাইকিরি নামাজ। কেন কখন ঢুকবেন যদি বলেন কখন ঢুকবো? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, মসজিদে কখন প্রবেশ করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ইমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, যখন আজান হয়ে যাবে তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো। হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা মদিনার মধ্যে আজান হলে দোকান খোলা পড়ে থাকে, তারা ছুটে আল্লাহর ঘরে প্রবেশ করে আজানের মাত্র। অনেকজন মনে মনে করে মসজিদে কতক্ষণ থাকবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, যখনই নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন নামাজ শেষ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আবার আজান হবে, আবার তোমরা প্রবেশ করে যাও।